নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 টু 2028 টানা 5 বছর 3 রাশি বিশ্বে রাজত্ব করবে। কোন এই সৌভাগ্যশালী রাশি এবং কেন এই 5 বছর এই রাশি হতে চলেছে মালামাল, তাও আমি এই ভিডিওতে জানাবো। তার পাশাপাশি 3টির সঙ্গে আর 1টি রাশি যোগ কিন্তু হতে চলেছে, অর্থাৎ মোট 4টি রাশির কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং 2025-31 মার্চের পর থেকে এই শনি মীন রাশিতে অবস্থান করবে এবং আপ টু 2028 অবধি আপনার মীন রাশিতে শনি কিন্তু থাকবে। এই টাইম পিরিয়ডটা 4টি রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম, স্বর্ণ যুগের সূচনা হতে চলেছে। গোল্ডেন টাইম, স্বর্ণ যুগের সূচনা এই 4 রাশির হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 4 রাশি। দেখুন, এই 4 রাশিকে শনি কিন্তু দিবে। দেখুন, কলিযুগে যদি কোনো গ্রহ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে শনি। আর শনির অর্থ জানেন, স্টেবল অর্থ, ধীরে আসে। শনি একটু ধীরগতি প্ল্যানেট, একটু লেটে দেয়, কিন্তু এই অর্থ কিন্তু আপনার স্টেবল অর্থ। কিন্তু এই শনি আপনার জন্মছকে কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। অনেকে কমেন্ট করছেন যে কৌশিকদা, আপনি তো বললেন আমার রাশির নাম শুনলাম। দেখুন, এখানে রাশির নাম শুনলেই যে আপনার সাথে এমনটি ঘটবে এমন না, কারণ গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু আমার জন্মছক নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না, কারণ প্রত্যেকের জন্মছক আমি কেন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু নেই, এটা সার্বিক বিচার করছি। যদি আপনার জন্মছকে শনি পীড়িত না থাকে, শনি নিচস্থ না থাকে, শনি পাপকর্তারিত হচ্ছে না থাকে, বা শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল না থাকে, এই টানা 5 বছর এই 4 রাশির ধনবর্ষা হতে চলেছে। বিশ্ব জয় করবে এই 4 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, শনি কি করে, শনি হচ্ছে কলিযুগে কর্মফলদাতা কারক। অর্থাৎ আমি বারবার বলছি যে আপনি যেমন প্রকৃতিকে, আপনারা যেমন প্রকৃতিকে দিবেন, প্রকৃতির কাছ থেকে তেমন রিটার্ন আপনারা কিন্তু পাবেন। আর শনি হচ্ছেন কি জানেন, বিচারক, জাজ, উনি জাজমেন্ট করছেন যে আপনার কর্ম কেমন, তার উপর রেজাল্ট শনি কিন্তু দিবে। এই জন্য আমি বারবার বলছি, অনেকে বলে না যে কৌশিকদা আমার এত সময় খারাপ চলছে কেন, আমি বারবার বলছি রাস্তার যত পথ কুকুর রয়েছে কি না, তাদেরকে কিছু হলো খেতে দিন, তাতে কিন্তু শনি কিন্তু প্রসন্ন হবে। রাস্তার কুকুর, আপনি গরিব মানুষকে সাহায্য করুন, বাস্তবে যারা নির্ধনী তাদেরকে সাহায্য করুন, নারী জাতির সম্মান করুন, নারী জাতিকে যারা অপমান করছে রুখে দাঁড়ান, শনি কিন্তু প্রসন্ন হবে। শনি তখনই প্রসন্ন হবে আপনি যখন আপনার পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখবেন। শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, আমি বারবার বলেছি। আর যারা রাজনীতির ক্ষেত্রে রয়েছেন কি না, শনি কিন্তু জনতাকে নির্দেশ করে। আপনি ভালো পলিটিশিয়ান হতে গেলে আপনাদের জন্মছকে স্যাটার্ন শনিকে কিন্তু ভালো থাকা দরকার। শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে কি না, আমি একটি কথা বলবো, 100% আপনার বড় ধরনের রাজনীতি ক্ষেত্রে কিন্তু উত্থান হবেই হবে।
এটা নিশ্চিত রূপে কিন্তু আমি আপনাদেরকে বলছি। কোন এই রাশি পাঁচটি পাঁচ বছর চারটি রাশির ক্ষেত্রে বিশ্ব জয় করবে, বিশ্বে নতুন রেকর্ড করবে, সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করতে চলেছে। আর শনিকে প্রসন্ন করতে গেলে না, আমি একটি কথা আবারও বলছি, শনিবার দিন আপনারা লোহা কিনবেন না, আপনারা লোহা দান করুন। শনিবার দিন আপনারা অসত্য গাছের নিচে সন্ধ্যাবেলা আপনারা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন, হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র পাঠ করুন। আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলে আসি, দেখবেন শনি সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের 100% কিন্তু কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে বলছি। দেখুন ভিডিওগুলো যারা দেখছেন, আমি আবারও বলছি, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, যদি নবগ্রহের পজিশান ভালো থাকে, দশা মহাদশা যদি আপনার পারমিট করে, এই পাঁচ বছর কিন্তু আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে। মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এই চারটি রাশি। নাম্বার ওয়ান রাশি মকর রাশি। মকর রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, বিশেষ করে অর্থের জায়গাটা এবং পারিবারিক জায়গা এবং বিদেশ এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন মকর রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নাম্বার ওয়ান রাশি মকর। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি বিশ্ব জয় করবে টানা পাঁচ বছর, বিশেষ করে যারা কর্মহীন হয়েছিলেন তাদের কর্মপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। এই সময়ের মধ্যে আপনাদের লাভ, সফলতা, সাকসেস আপনাদের বৃদ্ধি করবে বৃষ রাশি, এবং আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। ধনু রাশির স্বপ্ন পূরণ হতে চলেছে, বিশেষ করে আপনাদের ব্যবসা এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভবান কিন্তু হতে চলেছেন। এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আসতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে, আপনাদের এই সময় শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই 2023 টু 2028 এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু চমৎকার হতে চলেছে। চমৎকারকে নমস্কার জানাই। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। যারা শুনছেন না প্রতিদিন যে রাশিগুলো ভালো, আপনার কেন ব্যক্তিগত দিক থেকে আপনাদের হচ্ছে না, সেই জন্য ব্যক্তিগত ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা ইমিডিয়েট বিচার করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।